মনে পড়েছে বটে। ওটা তো কলা, কলা। আমাদের শিলাদেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। না না ওতে বোঝাবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। বুঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে একদণ্ড থাকছি না। একদম ভালো জ্বালায় পড়লুম। আচ্ছা তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এত সন্তুষ্ট হচ্ছ না? বেশি জুড়ে বসবার জায়গা তো আপনি করেছেন। হ্যাঁ তাই করেছি তো, ও করেছি তো তাই। তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করেছি। তাই না? পড়ে দেখো চিঠিখানা, পড়ে দেখো, ধরো খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় এসো, এতর দ্বারা আপনাকে জানানো হয়েছে যে কলিকাতায় রয়েল শিশুস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই, সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 টাকা পয়সা পাঠাইলাম, প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছি মিছি তোমরা ভেবে মরছিল বলতো না? মিছি মিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না, এ আমরা নিজেরা যেতে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও চিঠিখানা দাও, খেলোয়ার ব্যবস্থা করে আছে, আর ইতিমধ্যে তোমরা সব গুছিয়ে গেছে নাও জিনিসপত্র। এবার নিশ্চিন্ত তো? দেখুন দেখুন কি বিপদ, আমার তো এই বাড়িতে এক দণ্ড থাকা উচিত না। এদিকে আমার আবার অফিসের একটা কাজ বাকি আছে, এখনই না গেলেই নয়। তা আপনি যান না, যাবো একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন ও ব্যবস্থা হয়ে যাবে, এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি। তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকে একটা ব্যবস্থা করতে হবে নিশ্চিত। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন তখন আপনার চামড়া বেশ পুরু, আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য, আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান, এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ অন্য কোনো প্রমাণ তো এখন দিতে পারবো না, এখনই গান গিয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না, আপনার গলা শুনে গানের দৌড় বুঝতে পেরেছি। না দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয় তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ নিশ্চয়ই শুনতে হবে। আর ভাবনা নেই দিদি, হ্যাঁ ভাড়ার হেঁটে সব জিনিস একবারে জোগাড় করে নিছি। ভেবেছিলাম দুদিন সংসার করার সুখটা একটু চেখে দেখবো, তা আর হলো না, একটা মিছি বয়ে আনা। না মিছি কেন হবে মামু ভাই,
কেউ যদি না থাকে আমি তো আছি আপনার সঙ্গে। তুমি তুমি এখানে থাকবে? বাহ, আমি যাব কোথায়? এরা থাকতে না চান তাই বলে আমাকেও আপনি তাড়িয়ে দেবেন? না না, তাড়িয়ে দেবো কেন? তাড়িয়ে দেবার আমি কে? আমার যেমন ডাকবারও অধিকার নেই তেমনি তাড়াবারও না। তবে কথাটা কি জানো মা, অজিতের রাগটা খুব অন্যায় নয়, তোমাদের ডাকার মধ্যে একটু ফাঁকি রয়ে গেছে। না, কোনো ফাঁকি নেই। দক্ষিণারঞ্জন চৌধুরীর ভেতরের মানুষটা যদি মরে না গিয়ে থাকে তাহলে আপনার ওই চিঠিতেই ওর বাধিত হওয়া উচিত। দক্ষিণারঞ্জন চৌধুরীর মতো লোকের মধ্যে মানুষ কোনদিন থাকে যে মরবে? ওরা কি মানুষ নাকি? ওরা হচ্ছে মিন্টের টাকা তৈরির কর। মানুষের বিচার অত সহজই করবেন না দীপ বাবু, তার সঙ্গে আপনার পরিচয় আছে? পরিচয় আপনারই বাকি আছে শুনি। পরিচয়? তাহা, পরিচয় আমার থাকবে কি করে? তবে না জেনে শুনে কারো সম্বন্ধে রায় দেওয়াটা আমি উচিত মনে করি না। বাড়ি ছেড়ে দিয়ে তোমরা বাড়ির মালিক নিয়ে ঝগড়া শুরু করে দিলে। হ্যাঁ ঠিকই তো, ঝগড়া তো মিছিমিছি করছি মা, চলো। না, তোর পাগলামি অনেক সহ্য করছি, আর না, এ বাড়ি ছেড়ে আমরা যাবো। যাবে না? না। এত কথা শোনার পরে বাড়িতে থাকবে তুমি? হ্যাঁ থাকবো, উনি আমার দিদি বলেছেন। উনি যেখানে থাকতে পারেন সেখানে থাকলে কোনো অন্যায় হতে পারে না, এ কথা আমি জানি। মাসিমা ঠিকই বলেছেন, নেহাত বুদ্ধির দোষ না হলে তৈরি ভাত আর পাওয়া বাড়ি ফেলে কেউ চলে যায়? ঠিক বলছো, ঠিক বলছো, এই তো চাই। অজিত, তুমি ভোটে হেরে গেছো, অতএব ঠিক সেই কারণে বিপক্ষ দলের প্রতিনিধি হিসেবে তোমার এ বাড়িতে থাকা দরকার। বেশ, বিপক্ষ হয়ে থাকবো, কিন্তু সে থাকার মানেটাও জেনে রাখবেন। যখন গন্ডগোল বাড়বে তখন আপনাদের বিরুদ্ধেই যাবো জানবেন। খুব ভালো কথা, কিন্তু তুমি যেচে গন্ডগোলটি টেনে এনো, এইটুকুই আমার অনুরোধ। আমাকে ডাকতে হবে না, মূর্তিমান গন্ডগোল মিস্টার দক্ষিণারঞ্জন চৌধুরী দিল্লি থেকে কলকাতা এসে পৌঁছেছেন। কেন যে এখনো তিনি এ বাড়িতে এসে পৌঁছচ্ছেন না সেটি বুঝতে পারছি না। তিনি কলকাতায় এসেছেন? হ্যাঁ হ্যাঁ, শাসনা যাই করুন, কলোনি আমরা করবই। কলোনি আবার কাদের? আমাদের মতো লোকের বাড়ির সমস্যা মেটাতে আমাদের কোম্পানি এক বিরাট জমি নিয়ে সেখানে সস্তায় প্রায় শখানেক বাড়ি করবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি। বটে, এখন দক্ষিণারঞ্জন চৌধুরী একটি চালে সেই পাকা ঘুটিটিকে কাঁচি দিয়ে বসে আছে। কিরকম? জমির লিজ তার কাছ থেকে নেওয়া এবং তাতে নাকি এই ধরনের কলোনি করবার কোনো অধিকার দেওয়া নেই। অধিকার যদি লিজে না দেওয়া থাকে তাহলে আপনারা দাবি করেন কোন হিসেবে? অধিকার কি শুধু আইনের? মানুষের দুঃখ বিপদ দা এসব দিক থেকে কোনো অধিকার নেই বলতে চান? তা যদি মানো তাহলে এ বাড়িতে থাকতে তোমার আপত্তি কি? দায় কি আমাদের কারোর চেয়ে কিছু কম? দায় যতই হোক আমার আপত্তি দক্ষিণারঞ্জন চৌধুরীর বাড়ি বলে। দক্ষিণারঞ্জন চৌধুরীর গন্ধটুকু যাতে আছে সেটা আমার কাছে দুটি চোখের বিষ। না, সব দিদি কি তোমার মিনি পেটে যাবে নাকি? আর দিদি পেট একটু খালি রাখা ভালো, বুঝলে রুনুমণি? তুমি যদি পেট ভরিয়ে দাও তাহলে নিজের পেটের জোগাড় কোনোদিনই করতে শিখবে না। যাও দেখো কোথায় গেল। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের হোমলেস মানে হচ্ছে হাজারি ক্লাবের আদমশুমারির বিশেষতা, বাড়ি আমরা পেয়েছি কিন্তু হাঁড়ি চড়ার ব্যবস্থাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরে অনলি আর্নিং মেম্বার হচ্ছে অজিত। হ্যাঁ আমার তো জানেন যে 150 টাকা, তার মধ্যে ধরুন 12 টাকা হলো প্রভিডেন্ট ফান্ড আর 15 টাকা হলো প্রিমিয়াম আর বাকি হলো 123 টাকা, সেটা আমি ইজিলি কমন ফান্ডে দিতে পারি। না তা ওই 123 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে তোমার পার্সোনাল, আচ্ছা রইল 63 টাকা, ভবিষ্যৎ টুয়ার্ডস কমন ফান্ড, আচ্ছা তারপরে রইল আমি। দেখো আমি দরকারের বেশি কখনো রোজগার করি না আর রোজগারের বেশি নিজের দরকারও রাখি না। কাছে চলে বলে কৌশলে মাস গেলে গোটা 50 টাকা আমি যেমন করে হোক জোগাড় করলো। তারপর আমি আমি ওকে কিছু দিতে পারবো? পারবে, অবশ্য না পারলেও লজ্জার কিছু নেই, আর যতদিন না দিতে পারবে ততদিন ক্লাব তোমাকে ধার দিতে প্রস্তুত। কি আপত্তি আছে? আগে না না, এটার আপত্তি কি? আপনাদের আপত্তি না থাক, আমার আছে। আপনাদের চিরকালে অতিথি হয়ে থাকবার ইচ্ছা আমার নেই, তবে হ্যাঁ আর একটা মাস চেষ্টা করে দেখ, তার মধ্যে না পারি নিজেই নাম কাটিয়ে দেবো। আহা তা না হয় হলো, কিন্তু চেষ্টাটা কোন দিক দিয়ে হবে জানতে পারি? তাহলে আমরা না একটা সাহায্য করে দেখতে পারতাম। না, আপনার সাহায্য সেখানে চলবে না, আপনার কলকাতার এলাকা তো সেটা নয়। তো তাহলে সেটা কিসের এলাকা? ও মনে পড়েছে বটে। কি? ওটা তো কল না, কলা। আমাদের শিলাদেবীর ধারণা আজ উনি গান গেয়েই বাজিমাত করে দেবেন। গান গেয়ে? সত্যি কি তুমি গান গাও নাকি? হ্যাঁ, তবে শোনার মতো লোক বেশিরভাগই অজিত বাবুর মতো।
সেদিন সুরসিন্দ্র অফিসে গিয়েছিলাম, কিন্তু তারা কোনো পাত্তাই দিলে না। যাকে ওসব চাঁদে হাত বাড়াবার চেষ্টা না করে যা হতে পারে তাই করুন দেখি। হাতের কাজটা কিছু জানেন? হাতের কাজ মানে? মানে এই ধরুন সেলাই বোনাই, তারপর ধরুন টাইপিং, এই ধরনের কিছু। তার আগে হাতের অন্য কাজ একটু যাচাই করে দেখতে চাই। অন্য কাজ? তাহলে কি হাত চাপাই? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।